না, আমার কি ভুলের জন্য আমাকে ছেড়ে চলে গেল আজকে সকালবেলা যখন দেখলাম। নেই, মনটা ভালো নেই, সত্যি ভালো নেই মনটা সব মিলিয়ে মিশিয়ে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আমি শিল্পা হোসেন, আমি শিল্পী, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে। না আজকে স্যাটারডেও না সানডেও না, আজকে ফ্রাইডে। কিন্তু আজকে তো তাহলে এত বেলায় কেন আমার চা বসেছে? আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। তোমরা শুনে শুনে তোমাদের কান্নু নিশ্চয়ই ঝালাপালা হয়ে গেছে, গুব্বুর হাফ ইয়ারলি এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম, সেই কারণে আজকে স্কুলে পাঠালাম না। আজকে সারাটা দিন আমি একটু ওকে নিয়ে বসবো, যে যে জিনিসগুলো এখনো পর্যন্ত একটু উইক রয়েছে সেই সব দিকগুলো একটু দেখবো আমি আজকে। তার আগে ব্রেকফাস্ট বানাচ্ছি, ব্রেকফাস্টে বানালাম আজকে ডালপুরি। সেই ডালপুরিটাও একটু অন্যরকম প্রসেসে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ধোকার ডালনার যে প্যাকেটগুলো পাওয়া যায়, সেই ধোকার ডালনার প্যাকেট ভিজিয়ে রেখে তোমার সেটাকে তেলে নেড়ে নিয়ে ওটা ধোকার ডালনা না বানিয়ে ওইটা দিয়ে আমি ডালপুরি বানিয়েছি। টেস্টি টেস্টি হয়েছিল কিন্তু খেতে। তবে আমার মনে হলো ওর মধ্যে একটু লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলে আরও টেস্ট হয়ে যেত। তা ফার্স্ট দিন ট্রাই করলাম, এর পরের দিন অবশ্যই ওইভাবেও বানিয়ে দেখবো। উফ, আর পাচ্ছি না, টাইমটা দেখো 1:20 বেজে গেছে অলরেডি। গুব্বুকে পড়াতে পড়াতে কোথা দিয়ে টাইম কেটে গেল কিচ্ছু জানি না। দেখো শিক্ষা যাওয়ার পরে আমার মানে পর্দা ফর্দা, ও যে ঘর হুলুস তুলুস করে রেখে যায় সেগুলোও ঠিকঠাক করা হয়নি। গুব্বুকে পড়ানো নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, এখন চলে এসেছি রান্নাঘরে। কেন এখন যদি রান্নাবান্না না করি দুপুরবেলা হরি মটর থাকতে হবে, তা রান্নায় কিচ্ছু না, মানে একদম শুধু পাতলা মাছের ঝোল ভাত আর উচ্ছে কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। এই দিয়েই আমরা দুপুরের লাঞ্চটা সারবো, কিচ্ছু করার নেই, এক্সাম চলে এসছে সেই কারণে এইটুকুনি তো করতেই হবে। আর চলো গুব্বুর ঘরে নিয়ে যাই। গুব্বু কিন্তু এখনও পড়াশুনো করছে, মানে ওকে এখন আমি তোমার কিছু ইয়ের বায়োলজির কিছু ড্রয়িং দিয়ে আমি গেছিলাম রান্নাঘরে ওগুলো করতে, ও কিন্তু এখন বায়োলজির ড্রয়িংগুলো কমপ্লিট করছে। মানে সত্যি বাচ্চা কাচ্চারও এই এক্সামের টাইমটা খুব কষ্টের হয়ে যায়। ও খালি গায়ে রয়েছে, একদম কিছু মাইন্ড করো না তোমরা, কেন এতটা গরম পড়েছে, এতটা গরম পড়েছে যে সত্যি আমরাই পেরে উঠছি না সেখানটা। ওকে আমি কিছু পড়ার কথা বলতেই পারবো না, ও তাহলে বলবে চলো এসি ঘরে গিয়ে বসি। কিন্তু সবসময় এসিটা আমি নিজেই পছন্দ করি না, বাইরের রোদ দেখছো মানে একদম কি বলবো, ভাজা ভাজা করে ফেলা রোদ যেটাকে বলে, সেরকম রোদ তাহলে ততটাই গরম, মানে ভাদ্র মাসের পচা গরম। আর দেখো এই জিনিসটা দেখাবো তোমাদের, শিখারানী আজকে ঘর মুছতে গিয়ে এটা আলাদা মানে একটা জায়গায় ছিল সেখান থেকে আলাদা জায়গায় এনে রেখেছে, বাট রেখে দেখছি খুব সুন্দর লাগছে, এই জায়গাটাতেও রাখা যেতে পারে। মানে কারোর কারোর কোনো কোনো জিনিস কিন্তু সত্যি ভালোও লেগে যায়। যাই হোক, আমার রান্নাবান্নার পরে আমি স্নান করে চলে এসেছি ছাদে। আর শিখারানী ওই বেলায় তো গুব্বুর সব স্কুল ড্রেসগুলো কেচে দিয়েছিল, আর কাচার সময় কিন্তু বলছিল কথাটা যে গুব্বুর প্যান্টের পকেট চেক করার সময় যে দেখি কিছু পাই নাকি প্যান্টের পকেটে টাকা পয়সা। আমি বলছি ওকে কোনো জীবনে এখনও পর্যন্ত টাকা পয়সা দিইনি, ও সেটা এখনও পর্যন্ত বোঝে না, এটাই যে আমাদের সুবিধার। যাই হোক, আমি পুজো টুজো দিয়ে নিই, দিয়ে খেতে টেতে দিতে হবে, বুঝতেই পারছো সারাদিনের যা গেল। তা খাওয়া দাওয়া করে নিই, মানে পুজোটা দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আর একটা কাজ আছে, আজকে আসবে আমার টিভিটা সারাতে। সো টিভি সারাতে আসুক, তখন দেখাচ্ছি। চলে এসছে আমার টিভি সারাতে। তা পিকচার টিউব যে এরকমভাবে মানে পুরো একটা টিভি সেটা সত্যি আমার ধারণায় ছিল না, মানে টিভি প্যানেলটা পুরোটা জাস্ট স্ট্রাকচারটা আগেরটা নিল, তা বাদে পুরো নতুন টিভি, মানে এতটা হিউজ অ্যামাউন্ট হয়তো এই কারণেই, আমার তো কোনো ধারণা ছিল না, কারণ এর আগে তো হয়নি অবভিয়াসলি কোনো দিন সেই কারণে। তা যাই হোক, টিভিটা সারিয়ে দিক। অনেক দিন পরে আজ পাক্কা 15 দিনের মাথায় টিভি সারানো হচ্ছে, টিভি আবার চলবে আমার বাড়িতে। তাই এই কয়দিন খুব একটা যে অসুবিধা হয়েছে সেটা না, যেহেতু গুব্বুর এক্সাম এক্সাম নিয়ে আমরা একটু
মানে বিজিও আছি বলো, মেন্টালিও একটু প্রেশারে রয়েছি, ওই জন্য টিভিটা নিয়ে খুব একটা ফারাক পড়েনি। তা যাই হোক, তবু টিভিটা চালু হয়ে গেল। এই যা, এবার ওনাকে একটু চা টাগুলো করে দিই, করে দিয়ে তোমাদের একটা জিনিস শেয়ার করব, যেটা সারা দিন তোমাদের সঙ্গে আমি বলিনি, কিন্তু এটা সকালেরই ঘটনা। এই ক্লিপিংসটা সকালেরই দেখতে পাচ্ছ তোমরা, সেটা নিয়ে আমি পরে বলছি তোমাদের, কেন আমি অ্যাকোয়ারিয়ামের ভেতরে হাত ঢুকিয়ে দিচ্ছি। দেখো, দেখতেই পারবে, দেখলে পারে হয়তো আশা করছি বুঝতে পারছো তোমরা। হ্যাঁ, ঠিকই ধরেছ, চিঙ্কি আজই সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম যে চিঙ্কি আর নেই। মনটা ভীষণ খারাপ। অ্যাকচুয়াল আমি এখানটায় মন খারাপের কথা বলতে চাই না, যার জন্য খুব কম টাইমে মন খারাপের কথা বলি, বাট পরপর পরপর যা যাচ্ছে তোমরা সবটাই জানো, সব মিলিয়ে আর টিভিটা সারিয়ে দিয়ে গেল, তাতে মন ভালো হওয়া উচিত, বাট কড়কড়ার নোটগুলো যখন বের করে দিলাম না, সোমনাথ তো নেই, সোমনাথ অফিসে আবার বেরিয়ে গেছে, মানে যখন টিভিটা ঠিক করতে আসলে তখন ছিল, বাট তারপরে ওকে আবার অফিস চলে যেতে হয়, ও চলে গেল, নোটগুলো আমার হাত থেকেই বেরোলো, মনটা ভীষণ খারাপ লাগছে। আর অবশ্যই এটা আমি জানতামও, আমি তোমাদের সঙ্গে অ্যামাউন্টটাও শেয়ার করেছিলাম, মুড ফ্রেশ করার জন্য একটু চা নিলাম, মানে ভদ্রলোককে তো চা করে দিলামই, তাই নিজের জন্য একটু চা নিলাম। আর এই কাপটাই কিন্তু সোমনাথের জন্য কিনেছি, কি ক্লাসি হয়েছে না কাপটা, আমার নিজের ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, তখন নিলাম, একটাই নিলাম, বাট ভাবছি আমার জন্যও একটা নিয়ে নেবো, ভালো লাগছে। তা যেটা বলছিলাম যে মুড খারাপের গল্প আমি করতে চাই না কোনো সময়, কিন্তু কড়কড়া নোটগুলো যখন পুজোর আগে শপিংয়ের জন্য না বেরিয়ে ফালতু রিজনে বেরোলো, তখন বুঝতেই পারছো যে মুডটা খারাপ হওয়াটাই স্বাভাবিক, এক নম্বর রিজন। আর দু নম্বর রিজন তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে সকাল সকাল, সেটাও মুড খারাপের কথা, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য এটাই যে তোমাদের সঙ্গে তো আমি সবটাই শেয়ার করি, মানে এমন তো হয় না যে কোনো জিনিস শেয়ার করি কোনো জিনিস শেয়ার করি না, সেটা তো হয় না, সেই কারণেই কিন্তু শেয়ার করা। যে চিঙ্কিও আজকে এক বছর হতে আর 10 দিন বাকি ছিল, আজকে 9 তারিখ তো 18, 12 দিন মতো বাকি ছিল মোস্ট প্রবাবলি, মানে অত এক্স্যাক্ট ডেটটা বলতে পারবো না, তবে আমি সেপ্টেম্বরের 2021 এরকম তারিখ নাগাদই চিঙ্কিকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। সো সেই হিসেবে এক বছর হতে আর কয়েকটা দিনই মাত্র বাকি ছিল, কিন্তু চিঙ্কিও কেন জানি না আমার কি ভুলের জন্য আমাকে ছেড়ে চলে গেল আজকে। সকালবেলা যখন দেখলাম, আমি সকাল সকাল উঠেই যাই, ওকে গুড মর্নিংটা বলি, তা গেলাম যখন ওকে দেখতে পাচ্ছি না, আমি ভাবিনি চিন্তাই করিনি জিনিসটা, তা আমি খুঁজছি, হট করে দেখলাম চিঙ্কি পড়ে রয়েছে জলের তলায়। তা যাই হোক, ভালো নেই মনটা, ভালো নেই সত্যি, ভালো নেই মনটা সব মিলিয়ে মিশিয়ে, আর মন খারাপের গল্প করব না। আবার দেখি ইয়েটা ভাসটা পরিষ্কার টরিষ্কার করে নিই, দেখলে যে কদিন আগেই পরিষ্কার করেছিলাম আমি, কিন্তু মানে এরপর আবার জারটাকে পরিষ্কার টরিষ্কার করবো, দিয়ে আবার নিয়ে আসবো কাউকে না কাউকে, তবে একজনের পরিপূরক তো আরেকজন হতে পারে না, এটাই আসল কথা। সেটাই বলছিলাম যে সময়টা আমাদের ভীষণ খারাপ যাচ্ছে সব দিক থেকেই, বুঝতে পারছি না কেন, কি করলে ভালো হয়, তোমরা যদি কিছু সাজেস্ট করতে পারো অবশ্যই কিন্তু করো, যে সময় খারাপ চললে পারে কি করা উচিত, আমি অত কিছু জানি না সত্যি কথা বলতে, তোমরা বলো, তাহলে আমি সেই অনুযায়ী চলার চেষ্টা করব। যাই হোক, টিভিও সারানো হয়ে গেছে, বাট টিভি দেখছি না, বললাম তো মন মেজাজটাই একদম ভালো লাগছে না। চলো একটু ছাদ থেকে ঘুরে আসি, বরং চাটাকে ফিনিশ করে নিই, আর অল্প একটুই রয়েছে, চাটাকে ফিনিশ করে
ছাদে যাই। গুব্বুও টিভি সারানো হয়ে গেল যেই, তখনই ও বেরিয়ে গেল একটু মাঠে, কারণ আর একটু পরেই ও পড়তে যাবে। তা বললো মামা একটু মাঠ থেকে ঘুরে আসবো, আর আজকে যেহেতু স্কুলে পাঠিয়েছিলাম না ওই জন্য অতটাও খাটনি হয়নি, সেই জন্য দুপুরবেলা তো ঘুমের ব্যাপার ছিলই না। আর যেহেতু টিভি সারাতে আসবে কল করে দিয়েছিল, ওই জন্য আর ঘুম পাড়াইও নি, তা সেই জন্য একটু মাঠে গেল। চলো ওকেও দেখি কি করছে, আর একটু ছাদ থেকে ঘুরে আসি, তাহলে অ্যাটলিস্ট মনে হয় একটু হলেও ফ্রেশ লাগবে। চলো তাহলে ছাদে। মুডটা এতটাই খারাপ ছিল যে তোমাদের সামনে হয়তো খুব খারাপ লাগছে, এখন খুব খারাপ লাগছে। কেন, তোমরা তো মন খারাপ করার জন্য আমার ব্লগটা দেখতে আসো না, কিন্তু কি করব, নিজের আবেগটাকে সবসময় চেপে রাখতে পারি না। যাই হোক, যদি তোমাদের কোথাও খারাপ লেগে থাকে তার জন্য সরি। এখন ছাদে এসে খুব ভালো লাগছে, মুডটা ফ্রেশ লাগছে। আর শুধু গুপ্পু না, গুপ্পুর মতো অনেক বাচ্চারা এখানে খেলে। বাচ্চাদের খেলার সময় যে একটা খুব উচ্ছ্বাসের সঙ্গে একটা আওয়াজ, সেটা শুনলেও সত্যি খুব ভালো লাগে, মুডটা ফ্রেশ হয়ে যায়। আর আমার ফুল তো আছেই মুড ফ্রেশ করার জন্য, আকাশ বাতাস প্রকৃতি সব মিলে মুডটাকে একটু ফ্রেশ করে নিচ্ছি। তবে খুব পরিমাণ হাওয়া দিচ্ছে আওয়াজে, সেটা বুঝতেও পারছ। আর দু এক ফোঁটা বৃষ্টি পড়াও আরম্ভ হয়ে গেছে, আর গুব্বু ওইদিকে চলে এসছে, বললাম আমি পড়তে যাবে, সেটাও একটা কারণ, আর প্লাস বৃষ্টি পড়ছে, দুটো কারণ মিলিয়ে গুব্বুও চলে এসছে। যাই, যদি কিছু খায় ওকে খেতে টেতেও দেবো, আর বৃষ্টি পড়ছে, নিচে নেমে যাই তাহলে। বললাম না, সব দিক দিয়েই মনে হয় সময় খারাপ চলছে, মনটা ভালো লাগছে না বলে ছাদে গেলাম, বৃষ্টি আরম্ভ হয়ে গেল, ঝিরঝির করে পড়ছে, ভালোই পড়ছে, যার জন্য আর ছাদেও দাঁড়াতে পারলাম না। 5:08 বাজে, আর গুব্বু স্কুল পড়তে যাওয়া আছে, বাট বৃষ্টি পড়ছে, এখন যেতে পারবে না পড়তে, তো ওকে নিয়ে একটু বসাই। আচ্ছা, পরে আসছি তাহলে আবার। গুব্বু চলে গেছে অনেকক্ষণই পড়তে, এখন সন্ধে দিতে আসলাম। সন্ধে দিতে দিতে তোমাদের সঙ্গে একটা ভাইটাল জিনিস, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, ভাবলাম সন্ধে দিতে দিতেই সেই গল্পটা করে ফেলি। সেটা হচ্ছে টিভিটা আমার খারাপ হয়ে যাওয়ার, আমি জানি না ওটা একটা রিজন নাকি, তবে হ্যাঁ, যে ভুলটা আমি করতাম সেই ভুলটা তোমরা যাতে না করো সেটাই বলে দেয়া। কলিং বা লিকুইড জাতীয় কিছু জিনিস দিয়ে টিভি নাকি পরিষ্কার করতে নেই, তাতে প্যানেলের ভেতরে কোনোভাবে যদি ওই লিকুইডটা চলে যায় তাহলে স্ক্রিন কেটে যাওয়ার চান্স থাকে। তা আমি কলিং দিয়ে মুছি নি, এটা বললে ভুল হবে, আমি অনেক টাইমই কলিং দিয়ে মুছে থাকি টিভির পার্টটা, তা সেই কারণেই আমার টিভি খারাপ হলো নাকি জানি না, সেই জন্য তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করে দিলাম। আর এখন তো একটু সিরিয়াল দেখবো, অনেক দিন পর টিভি চালাচ্ছি, সিরিয়াল দেখবো, গাঁটছড়া সিরিয়ালটা, সেই জন্যই চালিয়ে নিলাম। যাই হোক, সারাদিন আমার রুটিন, আমার বকবক, গুব্বুর এক্সাম নিয়ে আমার চিন্তা, সবটাই তোমরা দেখলে শুনলে, আমার পাগলামিটাকে অ্যাকসেপ্ট করলে, এর জন্য থ্যাংক ইউ সো মাচ, আর কিছু বলার নেই। চলো তাহলে আজকে ব্লগটা এখানটাই শেষ করছি, যদি ভালো লাগে প্লিজ 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 লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভীষণ 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 ভালো থেকো, আর পুজোর শপিং কতটা হলো সেটাও জানিও আমাকে।